আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা এসেছি নতুন একটা ক্লাস নিয়ে, সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পাঠিগণের 2.1 অনুশীলনের অঙ্ক নিয়ে হচ্ছে আজ ক্লাসটি আমরা করব। তো আজকে আমরা সরল মুনাফার কিছু ম্যাথ করব। তো সরল মুনাফার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের একটা অঙ্ক উদাহরণ তিনে যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা আমরা আজকে করব। দেখো, তিন নম্বরে যে প্রশ্নটি করা আছে, আমরা প্রথমত প্রশ্নটি পড়ি। রমেশ সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন, অর্থাৎ রমেশ সাহেব নামে এক ভদ্রলোক, তিনি ব্যাংকের মধ্যে 5000 টাকা জমা রেখেছেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন। অর্থাৎ তিনি ব্যাংকে 5000 টাকা রেখেছেন, 5000 টাকা, এবং আগামী 6 বছর তিনি এই টাকা থেকে কোনো টাকা তিনি উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা হচ্ছে 10% হলে, অর্থাৎ ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 10, অর্থাৎ 10% মুনাফা হচ্ছে ব্যাংকের বার্ষিক সিস্টেম হলে 6 বছর পর তিনি মুনাফা কত হবেন, অর্থাৎ তিনি যে 5000 টাকা রেখেছেন 6 বছরে কোনো টাকা উঠাবেন না, এবং বছরে যদি 10% মুনাফা হয়, অর্থাৎ 100 টাকা, 1 বছরের মুনাফা 10 টাকা, তাহলে তিনি 5000 টাকায় 6 বছরে কত টাকা পাবে। 100 টাকা, 1 বছরের মুনাফা যদি 10 টাকা হয়, তাহলে তিনি 5000 টাকায় 6 বছরে কত টাকা মুনাফা পাবেন সেটা আমাদেরকে বের করতে বলছে। এবং সর্বশেষ মুনাফা আসল কত হবে, অর্থাৎ তার যে আসল 5000 টাকা ছিল আর যে 6 বছরে যে মুনাফাটা হবে, এই মুনাফার আসল মিলে কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইখানে ব্যাংকে যেই 5000 টাকা রেখেছেন, এই 5000 টাকা হচ্ছে তার আসল বা প্রিন্সিপাল, তাহলে এটা হচ্ছে ফি। 5000 টাকা যে আমার সেটা হচ্ছে আসল, আসল মানে হচ্ছে পি, প্রিন্সিপাল। 6 বছরে তিনি টাকা উঠাবেন না, ব্যাংকের বার্ষিক মুনাফা হচ্ছে 10%। এই যে 10%, এটা হচ্ছে মুনাফার হার, আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করতে হবে, রেট। 6 বছর, এই যে সময়টা, এটাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করা, 6 বছর হচ্ছে সময়, আর বার্ষিক মুনাফা কত পাবেন আমাদেরকে বের করতে হবে, মুনাফাটা কত। এই মুনাফা হচ্ছে আই, ইন্টারেস্ট, আমাদেরকে ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে আমরা এখন সেই সূত্র অনুযায়ী, আমাদের যে সূত্র রয়েছে, এই অঙ্কগুলো হচ্ছে দুই রকমে করা যায়, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে করা যায়, একটা ঐহিক নিয়ম সিস্টেমে করা যায়। আমরা সূত্রের মাধ্যমে করব। তো প্রথমত হচ্ছে দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি। দেওয়া আছে আমাদের আসল, আসল হচ্ছে পি, আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা, প্রিন্সিপাল প্রকাশ করা হয়, তাই আসল হচ্ছে 5000 টাকা, যেটা আমরা প্রশ্নে পেয়েছি। আসল হচ্ছে 5000 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার, এই যে মুনাফার হার হচ্ছে 10%, তাহলে আমরা লিখি মুনাফার হার কে প্রকাশ করা হয় আর দ্বারা, তাহলে আমরা লিখলাম আর, মুনাফার হার হচ্ছে 10%। এই 10% কে আমরা এখন সংখ্যা নিয়ে আসবো। সংখ্যা নিলে হচ্ছে পার্সেন্টের জন্য 100 দ্বারা ভাগ করতে হয়, 100 ভাগে 10, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তারপরে রয়েছে সময়, সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা, তা আমরা লিখি সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সময় হচ্ছে এখানে দেওয়া আছে 6 বছর, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। আসল দেওয়া আছে 5000 টাকা, মুনাফার হার দেওয়া ছিল 10%, সেটাকে আমরা 100 ভাগ 100 দিয়ে ভাগ করে নিয়ে এসেছি, 100 ভাগে 10 হয়েছে। তারপরে রয়েছে মুনাফা, সময় হচ্ছে 6 বছর, এন দ্বারা লিখেছি, এটাকে আমরা কাটাকাটি করে ছোট করতে পারতাম, কিন্তু আমরা করলাম না, এইভাবে রাখলাম। এভাবে আমরা অঙ্কটি করব। এখন হচ্ছে আমরা মেইন অঙ্কে চলে যাই। মেইন অঙ্ক হচ্ছে আমরা জানি যে সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা এখন অঙ্কটি করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে, এটা যেহেতু সরল মুনাফার অঙ্ক, তাহলে সরল মুনাফার যে সূত্রটি রয়েছে সেটা আমরা লিখি। সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে I সমান সমান PRN, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। সরল মুনাফা বের করার সূত্র হচ্ছে I সমান সমান PRN। তো আমরা এখন লিখি, অর্থাৎ আই সমান সমান কি, আই মানে হচ্ছে মুনাফা
পি মানে হচ্ছে আসল, গুণ আর হচ্ছে মুনাফার হার, আর এন মানে হচ্ছে সময়। অর্থাৎ আই সমান সমান কি সেটা আমরা বিস্তারিত ভাবে লিখেছি। আই সমান সমান হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে হার, এন হচ্ছে সময়। এই তিনটাকে আমরা এখন গুণ করে দিলে হচ্ছে আমাদের মুনাফা বের করতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছে মুনাফা, তো আমরা লিখি সুতরাং মুনাফা সমান সমান আসল আমাদের প্রশ্নে দেওয়া আছে 5000 টাকা, তাহলে আমরা লিখলাম 5000। মুনাফার হার দেওয়া আছে 100/10, সেটা লিখি আমরা 100/10। সময় দেওয়া আছে আমাদের 6 বছর, তাহলে লিখলাম 6। এবার আমরা কাটাকাটি করি, 100 কে হচ্ছে যদি আমরা 5000 এর মধ্যে ভাগ দেই তাহলে হচ্ছে 50 আসে, 500 আর 50। এবার 5 × 5 = 5, 6 × 6 = 30, 3টা যদি গুণ দেই তাহলে হচ্ছে 5 × 5 = 5, 5 × 6 = 30, এই একটা শূন্যের শূন্য আর একটা শূন্য শূন্য, টোটাল হচ্ছে 3000 টাকা বের হয়েছে। 50 × 10 × 6 এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে উত্তর আসে 3000 টাকা। তার মানে হচ্ছে আমাদের মুনাফা বের হয়েছে 3000 টাকা। আমাদের প্রশ্নে প্রথম যে বিষয়টা চেয়েছে মুনাফা কত, আমরা বের করেছি মুনাফা হচ্ছে 3000 টাকা। এবার আমরা বের করতে হবে মুনাফা আসল কত, অর্থাৎ তিনি যে প্রথম ব্যাংকে আসল রেখেছেন 5000 টাকা, সেই আসল আর এই মুনাফা 3000, তিন দুইটা মিলে কত টাকা হবে টোটাল, সেটা আমরা লিখবো। তাহলে সুতরাং মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। তাহলে আসল হচ্ছে আমাদের বইতে দেওয়া ছিল 5000 টাকা প্রশ্নে, যোগ মুনাফা হচ্ছে এখানে দেওয়া আছে 3000 টাকা, সমান সমান 5000 আর 3000 দুইটা মিলে হচ্ছে 8000 টাকা। আমাদের মুনাফা যোগ আসল দুইটা মিলে 8000 টাকা বের হয়েছে। আমাদের প্রশ্নে চেয়েছে মুনাফা কত, আমরা বের করেছি মুনাফা হচ্ছে 3000 টাকা, আর মুনাফার আসল কত, মুনাফার আসল হচ্ছে 8000 টাকা। তাহলে উত্তর আমরা লিখি, উত্তর মুনাফা 3000 টাকা এবং মুনাফা আসল 8000 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা আমরা করেছি। আমাদের আমি আবার প্রথম থেকে বুঝাচ্ছি, আমাদের প্রশ্নে দেওয়া ছিল রমিজ সাহেব 5000 টাকা ব্যাংকে জমা রেখেছেন, তিনি ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, বা ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা 10 টাকা। তো এইরকম হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন, তা আমরা প্রথমে লিখছি। দেওয়া আছে আসল 5000 টাকা, প্রশ্নে ছিল মুনাফা 10% মানে 100 দ্বারা ভাগ করেছি 100/10, সময় ছিল 6 বছর দেওয়া আছে, এই তিনটা আমরা প্রশ্নে পেয়েছি। এবার আমরা সূত্র অনুযায়ী করেছি, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন, এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা সময়। এই তিনটাকে আমরা গুণ করেছি, আসল হচ্ছে 5000 আর মুনাফার হার হচ্ছে 100/10, সময় হচ্ছে 6 বছর, 5000 কে 100 দ্বারা ভাগ করার পরে 50 এসেছে। এবার 50 × 10 × 6 তিনটা গুণ করার পর হচ্ছে 3000 টাকা এসেছে। এখানে তোমরা নিচের লাইনে গুণ করে দেখাইতে পারো, আমরা সরাসরি লিখেছি 3000 টাকা। এবার আমরা মুনাফা পেয়েছি 3000 টাকা। শেষে আমাদের কাছে চেয়েছে যে মুনাফা আসল কত, মুনাফা আসল বের করার জন্য হচ্ছে দুইটা যোগ করে দিতে হবে। তো মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা, আসল ছিল আমাদের প্রশ্নে 5000 টাকা, আর মুনাফা আমরা পেয়েছি 3000, 5000 + 3000 সমান সমান 8000 টাকা। সুতরাং উত্তর মুনাফা 3000 টাকা, আর মুনাফা আসল হচ্ছে 8000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ। এইভাবে আমরা ধারাবাহিক ভাবে চেষ্টা করবো তোমাদেরকে ম্যাথ গুলো বোঝানোর জন্য। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।